হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আনবক্সিং করব মি 11। তো দেখব আনবক্সিং, গেম রিভিউ, ক্যামেরা টেস্ট, স্পেসিফিকেশন। তো প্রথমে আমরা আনবক্সিং করব। তো আনবক্সে দেখা যাচ্ছে যে ফোন ছাড়া ওরা অন্য কিছু প্রোভাইড করে নেয়, শুধু ফোনটাই বক্সের ভেতরে আছে, চার্জারটা আপনাকে আলাদাভাবে কিনতে হবে। তো এটা বেশ সুন্দর, একটা বেশ সুন্দর লাগছে। আর হচ্ছে কি যে একদম হোয়াইট পিতাটি পুরোর মতো কপি কপি লাগে, ওটার মতো একটু ভাব জমজ ভাইয়ের মতো লাগে, কিন্তু ক্যামেরা বাম্পটা একটু আলাদা। তো বেশ সুন্দরই লাগে, কালারটাও বেশ ভালো সুন্দর। 5G ফোন, 5G সাপোর্টেড। তো ফোনের কালারটা আমার খুব ভালোই লেগেছে। উপরে থাকছে আয়ার ব্রাস্টার, আর ওরা এবার মেমোরি কার্ড দেয় নাই, মেমোরি কার্ড লাগানো যাবে না, হেডফোন জ্যাক নাই, 2mm হেডফোন জ্যাক নাই, সিম দুটো সিম ইউজ করা যাবে না, দুটো সিম USB Type-C,